আচ্ছা, এখন আজকে তোমাদের ক্লাস দিতে হচ্ছে ক্লাস সেভেনের সপ্তম, ক্লাস সেভেনের পঞ্চম অধ্যায়ের আমাদের যে অধ্যায় আন্তরিক রস আছে, পরিপাকতন্ত্র, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো সবাই জয়েন করে ফেলো তাড়াতাড়ি, আমরা ক্লাসে চলে যাব এখনই। তার আগে একটু স্ক্রিন শেয়ারটা দিয়ে নিচ্ছি যে আমি কোন অধ্যায়টা পড়াচ্ছি, কি পড়াচ্ছি সেটা একটু, যাতে তোমাদের সুবিধা হয়। কি দেখতে পাচ্ছ খাতা বইটা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। তো আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম গ্যাস্ট্রিক গ্রন্থি, বিভিন্ন প্রকার গ্রন্থি সম্পর্কে বলেছিলাম। এখন আমাকে একটা অ্যান্সার দিবে তোমরা, যে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি, কোনটি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি? যকৃত। যকৃত। যকৃত কাজটা করেছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যকৃত হচ্ছে আমাদের সবচেয়ে বড় গ্রন্থি। তোমাদের বলেছিলাম যে যকৃতটা একটু ভালো করে পড়ে নিতে। তো আমরা আজকে এই আলোচনায় যাব না, আমরা আজকে পাঠ ছয়ে চলে যাব। পাঠ ছয়ে দেখো, সাধারণ রোগ প্রতি, সাধারণ রোগ, আমাদের যে বিভিন্ন প্রকার রোগ রয়েছে সেগুলো কি কি, সেগুলো লক্ষণগুলি কি কি, এবং সেগুলো প্রতিকার আমরা কিভাবে করব সেই সম্পর্কে বলা হয়েছে। এর মধ্যে যদি তোমাদের কিছু জানা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আমাকে বলবে। তো গ্যাস্ট্রাইটিস হচ্ছে আসলে আমরা যদি মানে পরিপাক, তো আসলে যে সকল খাবার অধিক মশলাযুক্ত খাবার হয় সেগুলো কিন্তু শরীরের জন্য খুব খারাপ, এটা তোমরা জানো। তো অধিক তেল মশলাযুক্ত খাবার যদি বেশি খাওয়া হয় তাহলে কিন্তু এই রোগটা হয়ে থাকে, গ্যাস্ট্রিক, যেটাকে আমরা বলি সহজ ভাষায়, ডাক্তারি ভাষায় হলো গ্যাস্ট্রাইটিস। আর আমরা এমনিতে গ্যাস্ট্রিক হিসেবেই এটা বেশি চিনে থাকি। তো এটার সমস্যাটা কি হয়, করলে কি হয়, এই অনিয়ম হয়, খাওয়া দাওয়া অনিয়ম হবে এবং বুক জ্বালা পোড়া করবে, অনেক সময় চোখা ঢেক আসে। তো এতে কি হয় বা এইটার কারণটা কি, আমরা যে খাবারটা খাই, আমরা যদি সহজ পাচ্য বা নরম খাবার বা কি বলে সহজে হজম হয়ে যায় এই ধরনের খাবার খাই, তাহলে কিন্তু আমাদের দেহে যে অ্যাসিড সিক্রেশন সেটা কম হলেই হয়। কিন্তু আমরা যদি অধিক তেল মশলাযুক্ত খাবার খাই তাহলে কিন্তু সেই অ্যাসিড সিক্রেশনটা বেশি হয়। তো অ্যাসিড কিন্তু শরীরের জন্য খারাপ, তো যদি বেশি অ্যাসিড নিঃসৃত হয় তাহলে কিন্তু সেই পাকস্থলীটা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তখন এই বুকের মাঝে একটা অস্বস্তিকর ভাব হয়, তারপরে জ্বালা ভাব হয়ে থাকে, পেট এবং গলা জ্বালা করে, পেটের ব্যথা সহ বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। এটার কারণটাই হচ্ছে অ্যাসিডিটি হয়, অ্যাসিড সিক্রেশন বেশি হয়। আর অ্যাসিড তো তোমরা জানোই যে এটা কোনো জায়গায় লাগলে সেটা ক্ষত সৃষ্টি করে, পুড়িয়ে ফেলে সেটা, সেই জায়গাটাকে। তো পেটের মধ্যে যদি এরকম অ্যাসিড সিক্রেশন হয় তাহলে এই সমস্যাগুলো হয়। সময় মতো যদি এই রোগটা চিকিৎসা করা না যায় তাহলে কিন্তু অ্যাসিড সিক্রেশন হতে হতে পাকস্থলী, তারপর হচ্ছে তোমার যে প্যানক্রিয়াস মানে অন্ত্র আছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র আমরা পড়েছিলাম, তো ক্ষুদ্রান্তেই এই কাজটা হয়ে থাকে, ক্ষুদ্রান্তে ক্ষতের সৃষ্টি হয়, এই তখন এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। তখন এই রোগটার নাম হয়ে যায় গ্যাস্ট্রিক আলসার। নিয়মিত ভাবে কম মশলা এবং কম তেল যুক্ত খাবার খাওয়া, সময় মতো খাবার খাওয়া, এই রোগ, এইগুলো যদি করা যায় তাহলে রোগটাকে প্রতিরোধ করা যায়। এখন আমাকে বলো তোমরা যে প্রতিরোধ কাকে বলে আর প্রতিকার কখন হয়, প্রতিরোধ এবং প্রতিকারের মধ্যে পার্থক্যটা কি, কেউ একজন বলতে পারো? প্রতিকার হলো যেকোনো কিছু হয়ে যাওয়ার পর তার মানে তোমরা অনেকেই জানো এটা, প্রতিকার এবং প্রতিরোধ জানো, কারণ এটা ক্লাস ফাইভে তোমাদের বিজ্ঞানে ছিল প্রতিকার এবং প্রতিরোধ। তো প্রতিকার হচ্ছে যে কোনো একটা রোগ হওয়ার পরে যে ট্রিটমেন্ট বা চিকিৎসা নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্রতিকার, ওষুধ দিয়ে বা কোনো কিছু একটা বিধিনিষেধ দিয়ে সেটাকে
কিওর করা হয়। আর প্রতিরোধ হচ্ছে রোগ হওয়ার আগে যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে প্রতিরোধ। তো প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে আমরা জানলাম। তো এরপরে আমি চলে যাব হচ্ছে আমাশয় রোগ। তো আমাশয় এগুলো আসলে খুবই পরিচিত রোগ এবং সবটাই হচ্ছে পাকস্থলী সম্পর্কিত রোগ। তা আমাশা কিন্তু আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যামিবিক আমাশা আর একটা হচ্ছে ব্যাসিলারি আমাশা। একটা হচ্ছে অ্যান্টামিবার আক্রমণে হয়ে থাকে আর একটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। এটা নিচে আন্ডারলাইন করে রাখো যে কোনটা কিসের আক্রমণে হয়ে থাকে। তো আমাশয় রোগটা দুই ধরনের আমাশয় হয়, একটা হচ্ছে অ্যামিবিক এবং এটা এটা আসলে কিউরেবল অনেক তাড়াতাড়ি, আগে পরেরটার চাইতে পরেরটা অনেক বেশি হয়ে যায়। কি বলে মানে আমাশয় অ্যামিবিক আমাশয় হতে হতে তখন সেখানে ব্যাসিলারি আমাশয় তৈরি হয়ে যায়, ওটা অনেক বেশি ক্ষতিকর। তো ব্যাসিলারি আমাশয়ের মধ্যে কি হয়, উপসর্গগুলো কি কি আছে, তলপেটে ব্যথা হবে, মলের সাথে রক্ত বা শ্লেষ্মা বের হবে। এখন কি কারণে এই জিনিসগুলো হবে, এগুলো হবে হচ্ছে যদি আমরা পানি ফুটিয়ে না খাই, তারপর সবজি যদি আমরা ধুয়ে না খাই, এবং যদি মাছি আরশোলা জাতীয় যে পোকামাকড় গুলো আছে এগুলো যদি খাদ্যবস্তুর মধ্যে চলাফেরা করে বা খাদ্য বস্তুর মধ্যে পড়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু এই অসুখগুলো হয়ে থাকে। তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে অবশ্যই এটা কিউরেবল, এটা কিওর হয়ে যায়, কিন্তু তার আগে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাসিলারি আমাশয়। এখানে সিগালা নামে এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, তার মানে তোমরা জানলা এখানে একটা ব্যাকটেরিয়ার নামও কিন্তু আমরা জেনে গেলাম, একটা ব্যাকটেরিয়া সিগালা। সিগেলা নামক যে ব্যাকটেরিয়া আছে সেটার কারণে কিন্তু ব্যাসিলারি আমাশয় হয়ে থাকে। এটা বৃহদান্ত্রের ঝিল্লিকে আক্রমণ করে, এই জীবাণুটা হচ্ছে ক্ষুদ্রান্তে নয় বৃহদান্ত্রে আক্রমণ করে থাকে। ফলে কি হয়, আমাদের যে ইয়েটা আছে মল আছে, মলের সাথে রক্ত বের হয় এবং বারে বারে মল ত্যাগের সমস্যাগুলো ঘটে। আচ্ছা, তো এটা একটা ইয়ের নাম আছে, কি বলে এটা একটা আঞ্চলিক নাম হচ্ছে রক্ত আমাশা, এটাকে রক্ত আমাশা রোগও বলে থাকে। আর এটা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই চলতে হবে, নয়তোবা কিন্তু এটা অনেক কি বলে প্রাণঘাতী একটা রোগ। আচ্ছা, তারপরে হচ্ছে এটা বিধিনিষেধ মেনে চলতে হবে। এরপরে চলে আসলাম কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য হচ্ছে এটা আসলে কোনো একটা রোগ নয়, কিন্তু যে কোনো রোগের শুরুয়াত, মানে যে কোনো রোগের শুরু হতে পারে এটা দিয়ে, এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এটা যে পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তু চলাচলে কোনো প্রবলেম হলে এটা হয়ে থাকে। তো এটা কি করতে হবে, আমরা আমাদের খাদ্য অভ্যাসটা চেঞ্জ করতে হবে, আমাদের ফলমূল শাকসবজি এগুলো বেশি করে খেতে হবে। তারপর হচ্ছে নিয়মিত যদি আমরা এই আঁশযুক্ত খাবার খাই তাহলে আমাদের এই রোগগুলো থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তারপরে এখন আসি আমরা এই যে রোগগুলো হলো, রোগগুলো সম্পর্কে জানলাম বা এগুলো প্রতিরোধ কিভাবে কি করতে হবে সেটা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে পরিপাকতন্ত্রের যত্ন কিভাবে নিতে হয়। আমরা আগেই যদি প্রতিরোধ করে ফেলি বা যত্নে রাখি আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলো, তাহলে কিন্তু এই রোগগুলো থেকে আমরা প্রতিকার পেতে পারি। কিভাবে, প্রথমে আসা যাক দাঁতের কথা। দাঁত প্রতিদিন ব্রাশ করতে হবে, এগুলো আমি খুব তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ এগুলো খুব বেশি একটা বোঝার কিছু নাই। তারপরেও আচ্ছা যারা আসছো আসো, আমি একটু পরে তোমাদের ই করব, জয়নিং নিব একটু পরে, তোমাদের রোল কল করব, তোমাদের 5 মিনিট পড়তে দিব যখন, তখন আমি আবার রোল কল করে নিব। আচ্ছা জি ম্যাম। তো এখন পরিপাকতন্ত্রের যত্ন কি আছে, দাঁত, দাঁত হচ্ছে আমাদের ব্রাশ করতে হবে। আমরা জানি এখানে লেখে নেই খাওয়ার আগে এবং খাওয়ার পরে দাঁত ব্রাশ করা উচিত, কিন্তু সাধারণত দুই বেলা যদি আমরা ব্রাশ করি রাত্রে এবং সকালে তাহলে কিন্তু হয়ে যায়। আর খুব মিষ্টি কিছু খাওয়া যাবে না এবং মিষ্টি খেলে কি হয়, দাঁতের ক্ষয় হয়ে যায়। আচ্ছা, তারপর খাদ্যবস্তু, খাদ্যবস্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং আধা কাঁচা খাওয়া যাবে না, পচা খাবার খাওয়া যাবে না। হ্যালো, বলো কিছু বলছো? না ম্যাম। আচ্ছা, তো
খাদ্য কিছুক্ষণ মানে খাবারের সবসময় সুষম খাদ্য খেতে হবে, আর তারপরে হচ্ছে খাদ্যবস্তু পচাবাসি তো খাওয়া যাবেই না, তারপর আঙ্গুলের নখ ছোট রাখতে হবে, এবং খাওয়ার আগে থালা বাটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। খাওয়াটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এটা পরিপাকতন্ত্রের ব্যাপার, সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার তো আছেই, সাথে হচ্ছে সুষম খাবার খেতে হবে, এবং একবারে বেশি খাওয়া যাবে না, অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খেতে হবে, এবং সাথে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর পানিটা কিরকম হতে হবে, বিশুদ্ধ পানি খেতে হবে, এবং ভালো করে খাবারটা চিবিয়ে খেতে হবে, আর অধিক তেল মশলাযুক্ত খাবার খাওয়া ঠিক হবে যাবে না। হ্যাঁ আচ্ছা, তো এইগুলো গেল হচ্ছে পরিপাকতন্ত্রের যত্ন, যত্ন হিসেবে আমরা এগুলো পড়বো। তারপরে হচ্ছে আমি আজকে আর 10 মিনিট, তারপরে আমি আরেকটা অংশে আমরা চলে যেতে চাই, রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র দেখা বলার আগে আমি তোমাদের একটা ভিডিও দেখানোর চেষ্টা করব, তার আগে তোমাদের আমি যে বলেছিলাম সময় দিব 2-4 মিনিট, এই সময়টাতে তোমরা এতক্ষণ যেটা পড়ালাম সেটা পড়বে, গ্যাস্ট্রাইটিস, তারপর হচ্ছে আমাশয় দুই ধরনের হয়, এবং কোষ্ঠকাঠিন্য, এগুলো একটু পড়বে। আর আমি এখন একটু এটার পরে তোমাদের রক্ত সংবহন তন্ত্র যেহেতু পড়াবো, সেটার জন্য তোমাদের আগে কিছু একটা দেখার চেষ্টা করব। আমি এটা শেয়ারিংটা বন্ধ রাখছি আপাতত, তোমরা যার যার বইটা দেখে এটা পড়তে থাকো। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে, আমি আছি, এখানে আছি। আর সবাই এই ভিডিওটা তো দিয়ে দিব, তোমরা আবার এটা দেখবে, দেখবে দেখে এটা সাবস্ক্রাইব করে রাখবে, সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের স্কুলের, আর PLSC দিয়ে যেটা আছে edu.bd এটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তারপর হচ্ছে এটা তো রিপিট দেখা যাবে না হ্যালো ম্যাম, এটা তো রিপিট দেখা যাবে। হ্যাঁ, এটা রিপিট দেখা যাবে, এবং দেখে সেটার উপরে ভিতরে তোমরা মন্তব্য যা করার করবে, অথবা দেখছো যে সেটা আমাকে বুঝতে হবে। আমি দিলাম একটা দুটা, একজন দুজন ভিউয়ার্স হলো, এরকম না, সবাই এটা আবার দেখে ফেলবে, এটা তো আর ই না কিছু। ম্যাম বলো কিছু বলবে নাকি? ম্যাম শুধু শুধু 3টা ক্লাসের ভিডিও পাওয়া যায়? হ্যাঁ ম্যাম শুধু 3টা ক্লাসের ভিডিও পাওয়া যায়? শুধু 3-4 ক্লাসের ভিডিও পাওয়া যায়? তোমাদের 7-এর ভিডিও নাই, আজকে থেকে দেওয়া হবে। ম্যাম 7-এর ভিডিও পাওয়া যায় শুধু 3টা ক্লাসে? আমারটা পাওয়া যাচ্ছে না? না আপনারটা পাওয়া যায়। ওটা সার্চ দিবা, মানে ওই RPLSC তে গিয়ে তারপর নাম লিখে, টিচারদের নাম লিখে সার্চ দিবা, তাহলে চলে আসবে, প্লে লিস্ট করা আছে তো। আর আমি তো শুধু ক্লাস 7 এর না, ওই অন্যান্য ক্লাসেরও নেওয়া হয়, মিক্সড করা, তো একটু খুঁজে নিতে হবে। আমি পাশে লিখে রাখছি যে 7, খুব বেশি ভিডিও নাই, তবে আপাতত এখন থেকে থাকবে আর কি। ম্যাম ভিডিও ম্যাম আগে ম্যাম যা ছিল ম্যাম তা তো ম্যাম নাই। হ্যাঁ, ওই যে ভিউয়ার্স কম, 20 জনের কম বেশি যদি লাইক পড়ে তাহলে সেটা কিন্তু মুছে যায় আপনা আপনি, এই জন্যে এটা দেখে তোমরা এই কাজটা করে রাখতে হবে, যে যাতে 20 জনের 20টার কম লাইক থাকলে কিন্তু ভিডিওগুলো মুছে যায়। ভিউ থাকলে নাকি লাইক? লাইক থাকতে হয়, খুব সম্ভবত আমাদের স্কুল থেকে বলে দিল যে লাইক থাকতে হবে, তো ওই কাজগুলোও করতে হবে যা যা আছে। সবাই লাইক দিয়ে রেখো, নয়তো আবার চলে যাবে।
সেটা কি ইউটিউব চ্যানেল আপলোড করবে? এগুলো দেখবে, এগুলো আসলে ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের জন্য করা। আমি একটু দেখি আজকে ইউটিউব চ্যানেলের নাম জানো তো, আরভিএলএসসি স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এটা এখন আমি আপাতত দেখাতে পাচ্ছি না তোমাদের, তো শেয়ার করে নেই যেটা দেখাচ্ছি। রক্ত সংবন্ধন তো এখন একটু পড়িয়ে দেই, এটা আজকে সময় আছে। আচ্ছা দেখো, এখানে আমরা যেটা একটু আজকে দেখবো যে রক্ত সংবন্ধন কি, যে প্রক্রিয়ায় আমাদের যে প্রাণী দেহের রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে আসলে সংবহন প্রক্রিয়া বলে। এটার মধ্যে কিছু অঙ্গ জড়িত থাকে, যেমন রক্ত অঙ্গ এবং তন্ত্র এবং কিছু কোষ। রক্ত কিন্তু একটা কোষ, তো রক্ত রক্ত তারপর হচ্ছে রক্তের ভিতরে কোষগুলো থাকে, রক্ত হৃৎপিণ্ড ধমনী। রক্ত একটা তরল যোজক কলা এবং এটার ভিতরে কোষ থাকে। তারপরে ধমনী থাকে, শিরা থাকে, লসিকা থাকে এবং লসিকাবাহী নালিকা থাকে। তো এই জিনিসগুলো নিয়ে আগে যেমন আমরা পরিপাক তন্ত্র কিছু অঙ্গ নাম বলেছি, ঠিক সেরকম রক্ত সংবহন তন্ত্রেও কিছু অঙ্গ কাজ করে থাকে। সেগুলোর মধ্যে আমি আবার বলছি, রক্ত হৃৎপিণ্ড ধমনী শিরা লসিকা এবং লসিকাবাহী এগুলোর মধ্যে থাকে। তো যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত তাকে রক্ত সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা জানবো হচ্ছে রক্তের উপাদান গুলো কি কি। দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র, এই যে এই চিত্রটা, এটা একটা রক্তের উপাদানের চিত্র। রক্তের ভিতরে কি কি উপাদান রয়েছে সেই চিত্রটা আছে। তো এটা দেখা যাচ্ছে যে এটা মধ্যে একটা রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা। আমরা আগে জেনেছিলাম যে যোজক কলা টিস্যু আর কি, রক্ত হচ্ছে এক ধরনের যোগাযোগ রক্ষাকারী টিস্যু। কিরকম টিস্যু? এটা তরল টিস্যু, তরল যোজক কলা বলা হয় বাংলাতে। আচ্ছা কে আসছে আবার নিয়ে নিই, দাঁড়া। রেকর্ডিং করার সময় কি কাউকে পার্টিসিপেন্ট কে নেওয়াও যাচ্ছে না, তাহলে কি হবে? আচ্ছা, তো এখন আমরা রক্তের দুটা উপাদান সম্পর্কে জানবো, খুব বেশি সময় নেই আজকে। রক্তের উপাদান হচ্ছে দুটা, একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। তো রক্ত রসটা হচ্ছে কি, রক্তের তরল অংশ, রক্তের পুরো তরল অংশটাই হচ্ছে রক্ত রস। এবং এই রক্ত রসের মধ্যে 55% হচ্ছে রক্ত রস, আর বাকিটা হচ্ছে এতে আমিষ লবণ এগুলো থাকে। আর রক্ত কণিকা গুলো হচ্ছে কি, এই রক্ত রসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। আর এখানে এক ধরনের উপাদান থাকে, সেটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেনের কাজটা হচ্ছে কি, রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে থাকে। রক্ত জমাট বাঁধানোতে সাহায্য করে থাকে হচ্ছে ফাইব্রিনোজেন। মানে আমরা এতটুকুই আজকে পড়ি, আর সময় নাই, জাস্ট আমি একটু শুরু করলাম। রক্ত কাকে বলে, রক্তের উপাদান হচ্ছে দুটো, এটা এইটুকু পর্যন্তই পড়বে। আর চিত্রটা একটু খেয়াল করবে যে কি কি জিনিসগুলো। ম্যাম রোল লাগবেন না? হ্যাঁ রোল তো ডাকা হয়েছে, আবার এখন একটু নিব রোল। বলো কে কে আসো, রোল এ সেকশনে কে আসো, বলো নতুন করে কে আসছো। ম্যাম আমি নাফিস। নাফিস, জি ম্যাম। আচ্ছা তারপর ম্যাম অনিক। ম্যাম অনিক। অনিক অনিক, আচ্ছা তারপর বি সেকশনে কে আছো বলো। ম্যাম হামিম। হামিম, আর আরো কে আছো? ম্যাম জয়। ম্যাম আমি বি সেকশনের। নাম কি? ম্যাম হামিম, বি সেকশন। হ্যাঁ হানি, হামিম তো লিখছি আমি, বেশ বি সেকশন। জয়ের নামটা অনেক আগে লিখছি, এখন আর বলবা না।
জয় ম্যাম তারপর ম্যাম আমি এই সেকশন নাম আরাফাত ইসলাম আরাফাত ইসলাম রাফি এ সেকশন আরাফাত ইসলাম লিখ নাই না